মঙ্গলবার রাত 3টার দিকে রাজধানীর খিলগাঁও বাজারে লাগে ভয়াবহ আগুন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। বাজারের কামারপট্টি এলাকায় গার্মেন্টস, লোহা লক্কর, সবজি সহ ছিল প্রায় হাজার খানেক দোকানঘর। আগুনে পুড়ে গেছে 200-র বেশি দোকান। আগুন লাগার পর অনেকে তাদের মালামাল সরিয়ে নিতে পারলেও নিজের সম্বলটুকু হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। নারীকে আমাদের ফোন দিছে, আমরা ফোন দিছে ভাই আগুন লাগছে, আমি দুইটা দৌড় দিছি, দৌড় দেওয়ার নগদ রাস্তা থেকে ফায়ার সার্ভিস ফোন দিছি, আমি আস্তে আস্তে ফায়ার সার্ভিস এসে পড়ছে। আগুন নাইটগেট খবর দিছে, আমরা বাসার তো আইছি। আগুন সূত্রপাত কামারপুটিতে রুকি জানি। একটা পানির গাড়ি আইছে, এই যে ফায়ার সার্ভিসের দেন হচ্ছে গিয়ে আমরা ওইখান থেকে পানি দিলাম। আমার তো অন্তত হলো ফ্লাইওভারের ওই যে নিচে ফিলারটা আছে না, ফিলারের কোনারটা, হ্যাঁ একবার কিচ্ছু নেই। টাকা পয়সা তো আছে, বেচা কিনা করছি, দেন হালে এসি, এ তো আমি তো আর বার করতে পারিনি। যার যে সম্পদ বাঁচানোর জন্য সবাই চেষ্টা। দু ঘন্টার চেষ্টায় ভোর 5টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংবাদ পাওয়ার সাথে সাথে খিলগাঁও নিকটবর্তী ফায়ার স্টেশন তাৎক্ষণিক 30 সেকেন্ডের মধ্যে আগুনে মোব করে হেডকোয়ার্টার সহ 15টা ইউনিট দ্রুত ঘটনাস্থলে চলে আসে এবং ঘটনাস্থলে এসে চতুর্দিক থেকে আক্রমণ করে আগুনটাকে নিয়ন্ত্রণে আনছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তদন্ত সাপেক্ষে কতটা বলা যাবে কিভাবে আগুন লেগেছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।